ওয়েলকাম টু মাই চ্যানেল উড়ন চিঠি। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার একটা জায়গায়। আর কলকাতা বলতে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এই দ্বন্দ্ব তো সবসময় রয়েছে, কিন্তু এই দ্বন্দ্বকে মেল ঘটিয়েছে আমাদের আনুষ্ঠানিক একটা বড় জিনিস, সেটা হচ্ছে রসগোল্লা। আর রসগোল্লা বলতেই আমাদের প্রথম মনে পড়ে নবীনচন্দ্র দাস। এই নবীনচন্দ্র দাস হচ্ছেন প্রথম রসগোল্লা আবিষ্কর্তা। আজকে আমরা এসেছি সেই নবীনচন্দ্র দাসের পুরনো দোকান, যে দোকানটা প্রথমে ছিল বাগবাজারে, স্থাপিত হয়েছিল 1868 সালে। আজকে আমরা এসেছি ঠিক সেই দোকানের সামনে। আজকে তোমাদের দেখাবো সেই দোকানটা, সেই দোকানের মিষ্টি। তিনি হয়তো বেঁচে নেই, কিন্তু তার আবিষ্কারটা তো রয়েছে। তো গাইস চলো এবার যাওয়া যাক। আচ্ছা তোমাদের বলে দিই, যদি তোমরা দক্ষিণ থেকে আসো তাহলে ধর্মতলা হয়ে জোড়াসাঁকোর উপর দিয়ে গিরিশ পার্কের পরেই শোয়া বাজার, আর যদি তোমরা বাইপাস হয়ে আসো তাহলে উল্টোডাঙ্গা বিধাননগর হওয়ার পর হাতিবাগানের উপর দিয়ে ঠিক সোজা এলেই এই দোকান শোয়া বাজার। তাহলে ভেতরে যাওয়া যাক। চোখের খেলাটা পুরনো কিছুটা ছোঁয়া ছুঁই, ছুটে যেতে 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 পড়ে যাবে ধরা। খেলাটা আকাশে খেলাটা মেঘেদের কিছুটা বৃষ্টির মতোই, ভিজে যেতে 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 ভালোবাসে যারা। খোঁজে মন সারাদিন, কত আর বোঝাবো নিজেকে। চলো বসা যাক ভালোবাসা যাক, যেন আর কিচ্ছু পারি না। চলো ভাসা যাক ভালোবাসা যাক, যেন আর কাউকে চিনি না। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নবীনচন্দ্র দাসের বিখ্যাত রসগোল্লা। আর এই হাতে রয়েছে আমার জল ভরা সন্দেশ। আর একটা সন্দেশ খাওয়ার আমার ইচ্ছে ছিল, কিন্তু ওটা তো এখানে পেলাম না, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ভোগ। তো যাই হোক আপাতত যেটা বিখ্যাত সেটাই খেয়ে দেখা যাক। অসাধারণ অসাধারণ কেশর রসগোল্লা। আরেকবার জল ভরা সন্দেশটা টেস্ট করা যাক। মাইন্ড ব্লোয়িং, সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং। একটা মিষ্টি পেলাম না বলে আমার একটু আফসোস হয়ে গেল, নেক্সট টাইম তো অবশ্যই। তবে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যারা যারা এখনো অবধি এখানে আসোনি তারা আসো, এখানকার মিষ্টি উপভোগ করো, সত্যি অতীব সুন্দর। আর আমি চাইবো যে যারা এখানে এখনো আসতে পারোনি তারা অবশ্যই তো আসবেই এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আমরা থাকবো কলকাতার প্রত্যেকটা নাম করা মিষ্টির দোকান, খাবারের জায়গা এসব নিয়ে, কারণ আমরা বাঙালিরা ভোজন রসিক। তো সে সূত্রে বলবো আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওটাকে লাইক দাও, কমেন্ট করো, অ্যান্ড স্টে টিউন। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টাটা। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায়, আর যদি প্রেম পড়ে আসে বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশুকুল মন বুঝে ওঠা দায়, তখন শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায়, দেখো কবে চারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি। ঠিক 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 যেন লাভ স্টোরি।
কাটা খায় নুন হলে উনি মানে গালবাড়ি সে বারান্দায় মন চলে চলে যায় ঘরে পড়ে থাকে আলমারি ইচ্ছের দেশ ঘুরে ঘুরে একসে জানি রাত খুঁজে চাইছে কি যদি এরকমই হয় যেন এসেছে সময় কিছু হবে না হিসেব মাফিক টিক টিক টিক